আলহামদুলিল্লাহ মহাদু আলা আরো সোল হেলিকার ই আমাবাদ আমাদেরকে ইদানিং কেউ কিছু জিজ্ঞেস করলে আমরা উত্তর দেওয়ার জন্য উদগ্রীব হয়ে যাই বিশেষ করে ধর্মীয় কোনো মাসালা জিজ্ঞেস করলে আমাদের জানা থাকুক আর না জানা থাকুক রিপ্লাই দেওয়ার কেমন জানি আমরা উদগ্রীব হয়ে যাই আসলে কি ঠিক আমরা মনে করি উত্তর না দিতে পারা মনে হয় লজ্জাজনক তাহলে আপনার জন্য একটা ঘটনা বলছি ইমাম শাহাবি রাহিমাহুল্লাহ এই ঘটনাটা উল্লেখ করেছেন ইমাম ইয়েম রাহি মাহল্লাহ তার আলামুল মহা কেন ইমাম সাহাবি ইরাকের বিখ্যাত ফকি তাকে কিছু লোক এসে জিজ্ঞাসা করল একটা মাসালা সম্পর্কে এবং সাহাবির রাহিমাহুল্লাহ তখন বললেন লা আদ্রি আমি জানি না এই মাসালার উত্তর কি তখন লোকেরা বললো আপনি ইরাকবাসীর ফকি এত বড় ফুকি আর আপনি বলতেছেন আপনি জানেন না আপনার লজ্জা লাগলো না একটা বলতে তখন এবং সাহাবি রহমা উল্লাহ শান্ত শিষ্টভাবে বললেন না আমার লজ্জা লাগে নাই কারণ ফেরেশতাদের লজ্জা লাগেনি যখন ফেরেস বলেছিল লা আমাকে যা শিক্ষা দিয়েছেন তার বাইরে আমার কোনো জ্ঞান নেই একজন মানুষ সব জানবে কথা নয় আপনার না জানা থাকতেই পারে কেউ জিজ্ঞেস করলে না জানা থাকলে বলে দিন ভাই আমি জানি না এর মধ্যে জ্ঞান রয়েছে বলা হয় না আমি জানি না বলতে পারোটাও নিসফুল আল বা একটা জ্ঞানের কথা তাই না জানা থাকলে আত্মসমর্পণ করুন এটা লজ্জার বিষয় নয় আল্লাহ সুবাহ আমাদের সবাইকে সঠিক জ্ঞান অর্জন করার দৌফিক দান করুন আমিন আমলাম আলিকুম আরহামাক